গল্প মাছের বুদ্ধিমত্তা। কোন এক জলাশয়ে তিনটি মাছ বাস করত। তাদের মধ্যে একজন অতি বুদ্ধিমান, একজন মাঝারি মানের বুদ্ধিমান এবং একজন নির্বোধ। একদিন সেখানে কয়েকজন জেলে এসে পরামর্শ করল জাল এনে কিভাবে সেখান থেকে মাছ ধরে নেওয়া যায়। জেলেদের কথা শুনে সবচেয়ে বুদ্ধিমান মাছটি তৎক্ষণাৎ নালা দিয়ে অন্য জলাশয়ে চলে গেল। ইতিমধ্যে জেলেরা জাল এনে চারিদিক বন্ধ করে দিল। দ্বিতীয় মাছটি যখন দেখল যে সে আটকা পড়ে গেছে, তখন তার অর্ধেক বুদ্ধির জোরে নিজেকে মরার মতো করে পানির উপর ভাসিয়ে দিল। জেলেরা ওকে মরা মনে করে জালের বাইরে ফেলে দিল, ফলে সেও বেঁচে গেল। আর তৃতীয় নির্বোধ মাছটি ওদের জালে আটকা পড়ল। শিক্ষা: বিপদে পড়েও যে নিজেকে রক্ষার উপায় অবলম্বন করে না সে মূর্খ।